হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসলাম। এক বালতি জামা কাপড় কেচেছি, তো সেটা এখন ছাদে মেলতে এসেছি। আর তার আগে আমি এই যে দুটো শাড়ি কেচে মেলে দিয়ে গেছি, স্নান করে এসেছি, এখনও খাওয়া হয়নি, কিছু হয়নি। তো এই দুটো শাড়ি কেচেছি, হলুদটা আমি কালী পুজোর দিন পরবো, আর লালটা পরবো তোমার যেদিন দশমী হবে, মানে বিজয়া হবে সেদিন পরবো। তোমরা বারবার করে বলো, দিদিভাই শাড়ি পরলে তোমাকে বেশি ভালো লাগে, তুমি দশমীর দিন শাড়ি পরোনি কেন? সে কারণে আমি দুটো শাড়ি নিয়ে এসেছি, দুদিন পরবো। তো এই যে বাকি জামাগুলো সব মেলে দিচ্ছি, কুর্তি আছে, তারপরে ছেলের টুকটাক জিনিস আছে। আগের তারিখে বাপের বাড়ি গিয়েছিলাম, জামা কাপড় কেচে যেতে পারিনি বলে ভাবলাম যে এখন আর রেখে যাব না, যেগুলো হয়েছে সেগুলো কেচে রেখে যাই, নাহলে পরে না দু বালতি তিন বালতি হয়ে যায়, অনেক কষ্ট হয়। তো জামা কাপড় মেলে চলে এসেছি ঘরে, সুকান্ত এখন যাবে প্রোগ্রামে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি এখন মুখে টোনার মাখছি, আর এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে বলে মুখে একটু ক্রিম মেখে নিলাম। তো সুকান্তর আজকে প্রোগ্রাম আছে বাতকুল্লা, সুকান্ত আজকে বলেছিল যে চলো আমার সঙ্গে, তোমাকে নামিয়ে দেবো রসুলাপুর নয় নিমতলা, ও তো ওইদিক হয়েই যাবে, মানে আমাদের ওইদিক হয়েই যাবে। তো আমি বললাম যে আজকে আর যাবো না, ভালো লাগছে না, এই কাছাকাছি করেছি আর মানে ক্লান্ত হয়ে গেছি, তারপরে টুকটাক অনেক কাজ ছিল সে কারণে আর গেলাম না। তো এই যে সুকান্ত এখন বেরিয়ে যাবে, সবাইকে টাটা করে দিল। কোথায় পাপা? এখন বাজে 6:30, আমি এখন নিচে এসেছি, মাসি এনে দেবে দুধ, আর চপ নিয়ে আসতে বললাম, চপ নিয়ে এসে চপ খাবো। তো এই যে মাসি চপ নিয়ে এসছে, আলুর চপ নিয়ে এসছে দুটো, আর নিয়ে এসছে ভেজ পকোড়া। এই ভেজ পকোড়া আমার ছেলে খুব ভালো খায়, মানে গরম গরম তো খুব ভালো লাগছে, আর বিটনুন দিয়ে দিয়েছি ওপর দিয়ে, দারুণ লাগছে। আর আলুর চপগুলোও গরম গরম বেশ ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না। তারপরে দেখো রাতের খাবার নিয়ে চলে এসেছি, আজকে আমি দুপুরবেলা রান্না করেছিলাম পটল আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল, তো মাছ শেষ, সে কারণে এক পিস মাছ ভেজে নিয়েছি। এখন বাজে রাত 12:30, আর এটা দেখো বমি করে পুরো ফাঁসিয়েছে, দেখো এই বমি আমার পিছন ছাড়ছে না, সেই ছোট্ট থেকে যে শুরু করেছে দিনে 3-4 বারও করেছে, এরকমও দিন গেছে, আর ভাল লাগে না। এখন এই পুরো বিছানাটা চেঞ্জ করতে হবে, এখন শুধু বিছানাটা চেঞ্জ করবো, বালিশগুলো কালকে করবো, মশারি খুলতে হবে। আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করা হয়নি, এটা দুর্গাপুজোর আগেই এসেছিল, এই যে এই বেডশিটটা সুন্দর না? খুব সুন্দর, কিন্তু এটা পাতলে দারুণ লাগবে। তো যদি বাড়ি থাকতাম কালী পুজোয় এটা পাততাম, যেহেতু বাড়ি থাকছি না এটা এখন ধুতে হবে, ধুয়ে তারপরে পাততে হবে। বিছানা চাদর আমি নতুন মানে কিনে পর পাতি না, ধুয়ে তারপরে পাতি। তো এই যে বালিশের ওর, এটা ফ্লিপকার্ট থেকে কেনা হয়েছে, সুকান্তদের আজকে প্রোগ্রাম তোমার সেই বনগা কি ভুলে গেছি, আগের দিন ছিল কোথায় না চাঁদপাড়া, বনগা চাঁদপাড়া প্রোগ্রাম। কালকে আছে রানাঘাট, কালকে তো রবিবার, ওকে বললাম যে কালকে আমাকে বাড়ি দিয়ে আসো, ও বলেছিল যে আজকে চলো তোমাকে নামিয়ে নিমতলা বা রসুলাপুর নামিয়ে দেবো, তো তুমি ওখান থেকে মামার ছেলেদের বলবা স্কুটিতে করে নিয়ে যাবে। তো আমার ভালো লাগছিলো না যেতে আজকে, কারণ কাছাকুচি ছিল, শাড়ি দুটো নিয়ে যাবো, সেইগুলো তোমার বোনের বিয়েতে পরেছিলাম, বিয়েতে মানে যখন গঙ্গাবরণে যাই, গঙ্গাবরণ নাকি জল সাজতে যাই, তখন পরেছিলাম। তারপরে দিদি মেয়ের সঙ্গে নাচ করে, একটা বাচ্চা মেয়ে, তো ওর হলুদ শাড়ি ছিল না বলে দিদি আমার কাছ থেকে নিয়ে দিয়েছিল, কাদা কাদা হয়ে গেছে নিচে, সে কারণে ধুয়ে দিয়েছি। আর জামদানি লাল যেটা, সেটা কবে পরেছিলাম মনে নেই, তো সে কারণে সেটাও ধুয়ে দিলাম, ব্লাউজগুলোও ধুয়ে দিলাম। ভাবলাম যে কালকে একেবারে যাব, কালকে আমার কাজ আছে, মাথা শ্যাম্পু করব আর ব্যাগটা গোছাবো, আর সকালবেলা রান্না করব, 3টে মাছ আছে, উঠের পর আগে রান্না করব, রান্না করে খেয়ে সব মেজে ঘুষে কাটা কুটো ফেলে রেখে যেতে হবে। আগের তারিখে কী করেছে জানো, মাংসের হাড়গুলো চিবিয়ে একটা টুকরার মধ্যে করে আমি তো সেই সিঙ্কের নিচে রেখে দিই, তারপর ফেলে দিই, ও তো ফেলেনি, ও দেখেও নি, অল্প একদম কোনায় পড়ে রয়েছে, যে দিদি ঘর মোছে সে তো ফেলে না, সে ঘর মোছাদেরকে মুছে যায় আর বলেও না কিছু। তো ওইখানে দেখি একদম পুরো শুকিয়ে একদম
ঝরঝরে হয়ে গেছে, তারপরে আমি ফেলে দিয়েছি। তো কালকে সব খেয়ে দিয়ে মেজে ঘুষে ফেলে দিয়ে তারপরে যাব বাপের বাড়ি। যে আমি যাই শান্তিতে যাই না, কিন্তু আমার চিন্তা থাকে যে কি হচ্ছে কি হচ্ছে, কোথাও পচে গেলে গন্ধ হচ্ছে না পোকা হচ্ছে। দুবার আমার লাইফে, মানে এত বছর বিয়ে হয়েছে, দুবার আমাকে ফ্রিজের মধ্যে পোকা পোষা করতে হয়েছে, জানো? ভাবতে পারছো কতটা ঘেন্নার কাজ করেছি আমি? বাড়ির কে যে বন্ধ করে গেছে যাই না। আর এমনই অবস্থা, কারেন্ট যদি অফ হয়ে যায় ইনভার্টারের লাইনে, তোমার ফ্রিজটা চলে, তখন পিক 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 করে, আর তখন শ্বশুর বা কেউ বন্ধ করে দেয়, আর চালাতে মনে থাকে না, তখন ওরকম পচে গলে ওর মধ্যে নষ্ট হয়ে ডিম পচে পোকা হয়েছে। তারপরে যে ছোট ছোট কেরি পোকার মতো, সেইগুলো সব ফ্রিজের গায়ে লেগেছিল ভেতরে, সেগুলো কত কষ্ট করে আমি পরিষ্কার করেছিলাম। সুগন্ধ তো খেয়াল করে না, প্রোগ্রামের তালে থাকে পুজোর সিজনে, আর এমনি সময় তো তাও খেয়াল করে। তো সে কারণে আমার মাথার মধ্যে ওই চিন্তাগুলো থাকে, মানে ঘরের চিন্তার থেকে বেশি চিন্তা থাকে রান্নাঘর আর ফ্রিজের। তো এবার ফ্রিজে কিছু রেখে যাবো না, পুরো ফাঁকা করে, ওর মধ্যে কোল্ড ড্রিঙ্কস আছে, সুকান্ত চালাবে না বন্ধ করবে যা খুশি করুক, দুটো আছে। তো চলো আর বেশি কথা বলবো না, অনেক রাত হয়ে গেছে, বিছানাটা চেঞ্জ করে নিই। এটা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি ব্রাশ করতে। তো এখন বাজে সকাল 9টা, সুকান্ত আর ছেলে এখনও ঘুমাচ্ছে। আমি ভাবলাম যে না, উঠে পড়ি, উঠে রান্নাটা করি। 3 পিস মাছ আছে, সেই মাছ দিয়ে বাকি যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে একটা তরকারি বানাবো, আর কিছু না। তো রান্না রান্না করে সব খেয়ে দিয়ে গুছিয়ে তারপরে বাপের বাড়ি যাব। ব্রাশ করে চলে এসেছি, এখন গরম জল খাবো। আর এই শীতকালে সকালবেলা আমি গরম জল খাই, আর ছেলেকে তো সবসময় গরম জল খাওয়াচ্ছি, যেহেতু ওর গলা ইনফেকশন হয়ে যাচ্ছে, ঠান্ডা লাগছে, সে কারণে ডাক্তার বলেছে ওকে উষ্ণ গরম জল খাওয়াবে। তো এই দেখো, ঢাকনাটা লাগাতে গিয়ে দেখি শব্দ হচ্ছে, যেই বন্ধ করছি সেই শব্দ হচ্ছে, সে কারণে কান পেতে শুনছি, খুলছি আবার লাগাচ্ছি, তো এই করছি। তো যাই হোক, জল খেয়ে নিলাম 1 গ্লাস, আর জল খাওয়ার আগে কাজু আমন্ড বাদাম খেয়েছি। সুকান্ত উঠলে আমি চা বানিয়ে দেবো, মানে একা একা চা খেতে ইচ্ছে করে না সুকান্ত না আসলে। তো এই যে 3 পিস মাছ ছিল সেগুলো রান্না করছি, সুকান্ত কিন্তু এখনও ওঠেনি, ও ওঠার আগেই আমার এই যে রান্না হয়ে গেছে। তারপরে এই যে মাসি এসছে আর বড় ননদ এসছে, বড় ননদের বাড়ি পাঠ কীর্তন দেবে তোমার মঙ্গলবারে, তো সে কারণে বলতে এসছে। আর মাসি বললো তুমি ওকে বলছো কেন, ও তো চলে যাবে এক্ষুনি বাপের বাড়ি। তো ননদ বলছে ই তোমার যা লাগবে না, বাপের বাড়ি অত ঘন ঘন কি। তো আমি তখন বললাম যে 7 বছর বিয়ে হয়েছে, এই প্রথম বছর দুর্গাপুজোয় গেছি, আর এই নিয়ে দ্বিতীয়বার যাচ্ছি বাপের বাড়ি কালী পুজোয়। তো এই সব গল্প হচ্ছে, আর অনেক রকম গল্প হচ্ছে। দিদির একটা ভাই আছে, অনেক বয়স হয়ে গেছে, প্রায় 50 বছর হয়ে গেছে, তো এখনও বিয়ে হয়নি, সম্বন্ধ এখনও দেখা চলছে, সেই সব গল্প হচ্ছিল। এখন 5:46 বাজে, এই যে রেডি হয়ে গেছি, এই যে ব্যাগ, সেম আগের যে দুটো ব্যাগ নিয়েছিলাম সেই দুটো ব্যাগই নিয়েছি, দেখি আচার, লেবু, জামা, দুটো শাড়ি, ছেলের জামা, আমার দুটো তোমার কি বলে কুর্তি নিয়েছি। আর দুর্গাপূজার সময় গেছিলাম তখন নাইটি নিয়ে গেছিলাম, সেগুলো রেখে এসেছি, ওগুলো গিয়েই পরবো। তো শ্যাম্পু করেছি, চুলটা এখনো শুকায়নি, আর আমিও ব্ল্যাক পরেছি, আমার সোনাও ব্ল্যাক পরেছে। সুকান্ত বেরিয়ে গেছে, এইমাত্র গেল, দিদির কাছে ফোন করলাম, দিদি বললো তুই যখন বেরোবি তখন বলবি, আমি তখন বেরোবো। তো ওখান থেকে কাছে আমার একটু দূরে হেঁটে যেতে হবে, আরও ব্যাগ আছে, দিদির আবার ব্যাগ নেই, দিদি ব্যাগ ওখানে রেখে এসছে বাপের বাড়িতে। তো চলো, চুলটা আসিয়ে নিই, হেয়ার ড্রায়ার দিয়ে হালকা করে শুকিয়ে নিয়েছি, এখনও ভেতরে ভিজা আছে, দেখো চিটচিট করছে। তো বাইরে বেরোলে তো পুরো ধুলো হয়ে যাবে, ধুলো হয় হোক, চলো বেরিয়ে পড়ি। চুলটা না বেনি করবো না কি করবো বুঝতে পারছি না, মানে এবার ছেড়েই দিই, এবার ছেড়েই দিই, গাড়িতে উঠে খোপা করে নেবো। তো চলো আর বেশি কথা বলবো না, এখন মাসির কাছে ফোন করবো, মাসি এসে তাড়াতাড়ি মেরে চলে যাবে, রাত্রেবেলা আবার ঘুমাতে আসবে। তো এই যে আমরা অটোয় উঠে বসেছি, অটো তো ছেড়ে দিয়েছে, পাশে দিদির মেয়ে আছে আর সাইডে বসেছে দিদি। তো গল্প করতে করতে যাচ্ছি, 2 প্যাকেট বিরিয়ানি নিয়েছি বাচ্চাদের জন্য। এখন চলে এসেছি রসুলাপুর, তো রসুলাপুর থেকে আবার আমরা যাব বাসে করে নিমতলা, তারপরে নিমতলা থেকে যাব আবার অটো বা বাসে করে যাব কাষ্ঠডাঙ্গা। তো এখানে বসে গল্প করছিলাম, মানে বলছিলাম যে বাস আসবে কখন, সবাইকে জিজ্ঞাসা করছি, আমরা নিজেরা নিজেরা কথা বলছিলাম। তারপরে টোটোওয়ালা বলল যে তোমরা অটোতে গেলে যে টাকা নেবে আমরাও সে টাকা নেবো, তো চলো। তারপরে যে চা খেলাম এই দোকান থেকে, র চা নিলাম, গলার মধ্যে খুশখুশ করছিলো বলে,
তিনটে চা নিয়েছি, দিদির মেয়ে আমি আর দিদি খেয়েছি। আমার ছেলে বললো চা খাবো না, তো ওকে ভুজিয়া কিনে দিয়েছি, ও ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছে, ও বললো মামা আমি বাড়িতে গিয়ে খাবো, মানে দিদা বাড়িতে গিয়ে খাবো। তো তারপরে এই যে অটোতে আবার টোটোতে উঠে পড়েছি, তো চলো। আর এদিকে দেখো আমরা চলে এসেছি, দেখে বুঝতে পারছো আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আর ওই যে দেখছো সানবাঁধানো ঘাট, ওখানে প্যান্ডেল করেছে, খুব সুন্দর প্যান্ডেল করেছে, কালকে তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো। আমরা বাড়ি চলে এসেছি। হ্যাঁ দাঁড়া, তো এখন এখন 7:52 বাজে, বাড়ি ঢুকলাম। আজকে দিনটা আমার সত্যি খুব খারাপ গেছে, তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটা দুঃখ কষ্ট অসহায় যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে, বলতে পারবো না। মানে টেনশানে আমার গা হাত পা থরথর করে কাঁপছে, কী হয়েছে তোমাদের বলছি। তার আগে বলি আমরা এখন আসলাম টোটো রিজার্ভ করে তোমার রসুলাপুর থেকে। দিদি ফোন করেছিল একটা অটো দাঁড়িয়ে আছে, ওটা ডাইরেক্ট তোমার কাশডাঙ্গায় আসবে। তো দিদি বলেছিল যে 2 মিনিট দাঁড়াতে, তো বললো না 2 মিনিট দাঁড়ানো যাবে না, আমি মানে যে টাইমে ছাড়ি তার থেকে আরও লেট হয়ে গেছে আমার, সে কারণে ছেড়ে দিয়েছে। তারপরে একটা আছে 1 ঘন্টা পরে, 1 ঘন্টা কে দাঁড়াবে। তারপরে আমরা রসুলাপুরের অটোয় চলে এসেছি, এসে এবার বাস বাস কিছু পাচ্ছি না। আর একটা অটো আছে তোমার তোমার রসুলাপুর থেকে নবপুরা আসে। তারপরে অটোওয়ালা আমাদের কথা শুনে বললো, অটো না টোটোওয়ালা কথা শুনে বললো যে ঠিক আছে টোটোই মানে অটোই জানায় আমরা তাই নেবো 25 টাকা করে। 25 টাকা করে নিয়েছে, তিনজনের 75 টাকা, আর 25 টাকা এক্সট্রা নিয়েছে কারণ যেহেতু বাড়িতে নামিয়ে দিয়ে গেছে সে কারণে 100 টাকা নিয়েছে। আরেকটা কথা, আমি তো আমি রেডি হয়ে নিচে এসেছি, এসে দেখি সুকান্ত তালা দিয়ে চলে গেছে। এমন পাগল, এমনি সিটকানি দিয়ে চলে যা, তা না তালা দিয়ে গেছে। এবার মাসির কাছে ফোন করছি, মাসি টের পাচ্ছে না, মাসি ফোন তুলছেও না। মাসি তোমার এই মাসির ননদের না চায়ের মেয়ে এসে নাড়ু মোয়াটা বানাচ্ছে। নিতাইয়ের কাছে ফোন করেছি, নিতাইও বাড়ি নেই, ও পালপাড়ায় গেছে। এবার নিতাই বললো যে বৌদি তুমি যাও, মার সঙ্গে আমারও কথা আছে, তুমি গিয়ে ফোন করো, খাবো না তাহলে ওখানে নিয়ে যাও, ওদের কাছে গিয়ে খাও। তারপরে মাসির কাছে ফোন করছি, মানে না হলেও 50 বার করেছি। তারপরে না মাসি তুলেছে, যাই না কেন কি মনে হয়েছে ফোনটা তুলেছে। মাসি আসলে দেরি হবে, মাসি অনেকটা ঘুরে আসবে। এবার বললাম যে বাড়ির উপর দিয়ে আসো, তো বললো যে আমি যাচ্ছি না, তাহলে লক্ষ্মীকে পাঠাচ্ছি। লক্ষ্মীকে পাঠিয়েছে, তারপরে তালা খুলেছে, তারপরে এসেছি। এইদিকে ভারী হাতে ব্যাগ, এদিকে কাঁধে ব্যাগ, এদিকে ছেলে, এদিকে ফোন। তার কাছে ফোন করে বলছি যে তুমি কেন তালা মেরে গেলে। তো মানে কি বলবো যে কি পরিস্থিতির মধ্যে, ঘামছি থরথর করে, আমি যাওয়া যাবে না নাকি। আমি বসে বসে ভাবছি যে আজকে কি যাওয়া হবে না, মানে এত বাধা পড়ছে, নিচে বসেই আছি আর গরম লাগছে, তারপরে আবার টেনশানে গা হাত পা কাঁপছে, গরম লাগছে, মানে এমন পরিস্থিতি। দেখো পেছনে যে তালা দেওয়া সেই চাবি আছে, সেই চাবি দিয়ে খুঁড়ে যদি যাই, এবার ছেলেকে নিয়ে যেতে হবে, অতটা মাসিদের বাড়ি অতটা যেতে গেলে কতটা দেরি হবে, তারপরে আবার এসে তালা মারো, মানে কি বিশ্রী একটা ব্যাপার, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমি কি পরিস্থিতির মধ্যে ছিলাম। কোনো একটা সমস্যা হলে, কিছু একটা হলে না আমার খুব কষ্ট হয় যে ভাবি এমন একটা ছেলেকে বিয়ে করলাম, যে মানে এমন এমন সময় আসে যে পাশে থাকে না, পাশে পায় না। আমি জানো তো সুকান্তকে মাঝে মাঝে বলি যে তুমি এমন একটা কাজ করো, তুমি দেখবে প্রোগ্রামে থাকবে, আমি কোনদিন মরে যাবো তুমি টেরও পাবে না, বাড়ি এসে দেখবে আমি মরে গেছি। ও তো রেগে যায়, গালাগালি দেয়। আমি আজকে সুকান্তকে বলছি খেতে খেতে যে তুমি কি এই কাজ কোনোদিন ছাড়বে না, ও যে দেখছি কিছু একটা করতে হবে, ব্যবসা করতে হবে, বাবু যে জমিটা কিনে দিয়েছে বাজারের ওখানে, তো ওখানে একটা ব্যবসা করার ইচ্ছা আছে ওর, যাই না ও কী করবে। বলছে আমি যে চাকরি না হলে তুমি কি প্রোগ্রাম ছাড়বে না, তো চাকরিটা কী হবে যাই না, এখনও তো বলছে নাকি ওই 14 সালের কেসটা নাকি আবার দেবে সবার চাকরি, জানি না কী হবে, ঠাকুর যদি মুখ তুলে তাকায় তাহলে চাকরিটা হয়ে যাবে। কারণ তো চাকরিটা হয়ে গেলে আমার জীবনে আর কোনো কষ্ট থাকবে না, মানে আমার মতো সুখী আর কেউ হবে না, হোক না অল্প মায়নে প্রাইমারির চাকরি, তাতে কী হয়েছে, শান্তি তো থাকবে, বর্ষ মানে পুজো আশ্রা মানে কোনো অকেশনে বাড়িতে থাকবে, সবাই 5 দিন ঘুরতে যায়, আমিও ঘুরতে পারবো, ঘুরতে না পারি বাড়ি থাকবো, ভালো মন্দ খাবো দাবো আনন্দ করবো, এটাই তো জীবন। এই আনন্দের সময় বরটা পাশে থাকে না, এটা সব থেকে বড় দুঃখের আমার। তো যাই হোক চলো রান্নাঘরে যাই, জামাটা আমার চেঞ্জ করি, নাইটি পরি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে। কুর্তিটা চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি, এখন চলে এসেছি রান্নাঘরে, এখন দেখি কী কী রান্না হয়েছে। ছেলেটাকে কটা ভাত খাওয়াবো, আর আমাদের ওখানে দারুণ প্যান্ডেল করেছে, ছোটোখাটোর মধ্যে গুহা টাইপের করেছে, কি কৈলাস মন্দির করেছে নাকি কৈলাস পর্বত, কৈলাস পর্বত করেছে নাকি,
তো মানে বস্তা দিয়ে তারপর চুন দিয়ে রং করেছে সবাই বারণ করছিল মানে পাড়ার সবাই বলছিল যে ওখানে করিস না যেহেতু তোমার দুই পুকুরের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে গিয়ে তারপরে যেখানে আমাদের সানবাঁধানো ঘাট ওইখানটা অনেকটা চওড়া আছে ওইখানটা করেছে এবার ওইখানে গিয়ে কেউ বসতেও পারবে না মানে ছেলেপেলেরা ছাড়া আমাদের এই মাটি থাকতে হবে না হলে আমাদের এই সিঁড়িতে বসে থাকতে হবে এখানে রান্না হচ্ছে সিম চচ্চড়ি সিম না সিম সিম চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে আর এখানে আছে রসুন আর উচ্ছের ডাল এখানে আছে চোদ্দ শাক ভাজা সব অল্প অল্প আছে লাস্ট এই যে শাপলা ভাজা রসুন দিয়ে বেগুন ভাজা আর এখানে আছে চিংড়ি মাছ দিয়ে শশার তরকারি আসার সময় শিমুরালি থেকে দু প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছি বাচ্চাগুলোর জন্য দিদির ছেলে বোনের ছেলে আর আমার ছেলে আর আছে মামার ছেলে তো এই চারজনকে এখন আমি ভাগ করে দেব আর ভিডিওটা এখানে শেষ করছি কালকে কালী পুজো ভালো ভালো ব্লগ আসবে তোমরা দেখতে থাকো আর কালী পুজোর অগ্রিম শুভেচ্ছা জানাই সবাইকে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো টাটা